আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা আজকে চলে এসেছি কলাপাড়ার আরও একটি দৃষ্টিনন্দনিক জায়গায়। তো আমরা যেহেতু এসেছি, ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। এটা হচ্ছে কলাপাড়ার পাখিমারা নামক একটি স্থানে একটি ভাসমান ব্রিজ, যেটা কলাপাড়াতে একমাত্র ভাসমান ব্রিজ। আর এই ধরনের ব্রিজ কিন্তু সচরাচর তেমন একটা দেখা যায় না, তো কলাপাড়ার ভিতরে এটা একমাত্র ভাসমান ব্রিজ। তো এই জায়গাটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আশেপাশটা অনেকটা পাহাড়ের মতো, আমার কাছে কিছুটা কিছু মানে চট্টগ্রাম রাঙামাটিতে যে ঝুলন্ত ব্রিজ রয়েছে তেমনই মনে হচ্ছে। তো আমরা আজকে এখানে ঘুরতে এসেছিলাম, তো ভাবলাম আপনাদের সাথেও এই যে সুন্দর একটি জায়গা সেটা শেয়ার করি। আপনারা যারা কলাপাড়াতে থাকেন বা কুয়াকাটায় ঘুরতে আসেন তারাও এখানে আসতে পারেন। কুয়াকাটার রাস্তার পাশেই পাখিমারা যে জায়গা রয়েছে, এই ব্রিজটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। ব্রিজটা মূলত তৈরি করা হয়েছে সম্পূর্ণ, আমি দেখতে পাচ্ছি যে, কাঠ এবং ড্রাম দিয়ে। তো ব্রিজটা কিন্তু মানে দোলে, মানে কিছুটা এরকম দৌড় দিলে দোলে। তো খুবই ভালো লেগেছে। আর বিশেষ করে যেটা শুনে বেশি খারাপ লেগেছে সেটা হচ্ছে নাকি এই যে পাশেই একটা ব্রিজ ছিল, তো এই ব্রিজটা ভেঙে যাওয়ার পর এলাকার মানুষ কিন্তু অনেকটা দুর্ভোগের শিকার হয়েছে। এখন কিন্তু মানুষ চাইলে মানে যাতায়াতের জন্য গাড়ি বা যানবাহন টাইপের কোনো কিছু ব্যবহার করতে পারছে না। তারা কিন্তু এই পাশ থেকে এই পাশে যেতে হলে তাদেরকে আসলে পায়ে হেঁটে পারাপার হয়ে তারপর ওই পাশে গাড়ি থাকলে ওইগুলো নিয়ে যেতে হয়। তো এটা শুনে খারাপ লেগেছে। পাশাপাশি আমি আরও যে জিনিসটা দেখতে পেলাম, এই এই নদীটায় অনেক মানুষ নৌকা দিয়ে, ছোটো ছোটো নৌকা দিয়ে মাছ ধরছে। তো এই দৃশ্যগুলো খুবই ভালো লাগে দেখতে। আর এই নদীতে মূলত যেসব মাছ পাওয়া যায় সেগুলো তাদের কাছ থেকে শুনলাম তা হচ্ছে রুই মাছ, এরকম এই টাইপের মাছগুলো পাওয়া যায়, রুই মৃগা। তো আমরা যখন থেকে এসেছি এখন পর্যন্ত কেউ কোনো মাছ পায়নি, পাইলে আপনাদেরকে দেখাইতাম। তো আপনাদের সাথে জাস্ট এই ব্রিজের সুন্দর সুন্দর জায়গাগুলো দেখানোর চেষ্টা করেছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটা হচ্ছে কলাপাড়া উপজেলার ভিতরই, তো আপনারা যারা কলাপাড়াতে থাকেন তারা বিকালে সময় পেলে এই জায়গাটা আসতে পারেন। আমি আশা করি এই জায়গাটিতে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে, মন ভালো হয়ে যাওয়ার মতো একটি জায়গা এবং সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।